হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম খুব প্রয়োজনীয় আরবি ভাষার অর্থ ও বাংলা উচ্চারণ নিয়ে। যারা বাংলা ভাষার মাধ্যমে হিন্দি ভাষা শিখতে চান তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। আপনি খুব সহজে অন্য অন্য ভাষার মতোই বরং বাংলার মতোই হিন্দি ভাষা বলতে পারবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন। তাহলে চলুন না আমাদের আজকের কালেকশনগুলো, যেমন শত্রু যার হিন্দি উচ্চারণ হবে দুশ্মন, শত্রু দুশ্মন, পালকি এর হিন্দি উচ্চারণ হবে ডলি, ডলি অর্থ হল পালকি, স্মরণ ইয়াদ, ইয়াদ অর্থ হল স্মরণ, ঠিকানা যার হিন্দি উচ্চারণ হবে পোতা, পোতা অর্থ হল ঠিকানা, খরা এর হিন্দি উচ্চারণ হবে লংরা, লংরা খরা, বধির এর হিন্দির উচ্চারণ হবে বর্তনা, বর্তনা, মন্দ এর হিন্দি উচ্চারণ হবে বুড়া, বুড়া অর্থ হল মন্দ, পচা যার হিন্দি উচ্চারণ হবে সরা, সরা অর্থ হল পচা, পথ এর হিন্দি উচ্চারণ হবে মাঘ, মাঘ অর্থ হল পথ, চুরি এর হিন্দি উচ্চারণ হবে চরি, চরি, লুটপাট করা, লুট হিন্দি উচ্চারণ হল লুট মারনা অর্থ হল লুটপাট করা, বাজার এর হিন্দি উচ্চারণ হল মন্ডি, বাজার এর হিন্দি উচ্চারণ হল মন্ডি, প্রতারণা করা এটা হবে ধোক, প্রতারণা করা এর হিন্দি উচ্চারণ হল ধোক, হত্যা হতিয়া অর্থ হল হত্যা, মিথ্যা কথা এর হিন্দি উচ্চারণ হল ঝুট, ঝুট হবে মিথ্যা কথা, অ্যারোপ্লেন এটা হবে হোয়াই জাহাজ, হোয়াই জাহাজ অর্থ হল অ্যারোপ্লেন, বাস হবে বস, নৌকা এটা হবে নাও, নাও, থালা হিন্দি উচ্চারণ হবে থলি, বাংলায় ছবি হিন্দিতে হবে তসরির, চেয়ার কুসি, টেবিল মেজ, বাটি এটা হবে কটোরা, বাটি কটোরা, গ্লাস এটা হবে গিলাস, খাতা কাপি, খাতা কাপি, ছুটি ছুট্রু, বাংলা বঙ্গলা, বাংলা হবে উনুন এটা হবে চুলা, জেলে মসুয়া, জেলে মসুয়া, প্রদীপ দিয়া, প্রদীপ দিয়া, দোলনা ঝুলা, দোলনা ঝুলা,
জানালা খিড়কি জানালা খিড়কি পায়খানা টটি ধোপা ধোপি পাকা বাড়ি ইমারত মুচি চমার সর্দি জুকাম হাঁপানি দমা